আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম? আল আমিন। আপনি কি করেন? মাদ্রাসা খেদমতে আছি। কোন মাদ্রাসা? মমসিং ব্রিজের ওই পার মাদ্রাসা ইশাআতুল কোরআন। আচ্ছা, তো আপনাকে আমি ইসলামিক পাঁচটি কোয়েশ্চেন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য সুন্দর একটি গিফট রয়েছে, আপনি কি রাজি? ইনশাআল্লাহ। জি, তো আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, রোজা কয় প্রকার? 10 সেকেন্ড ভাবেন, সমস্যা নেই। রোজা কয় প্রকার? রোজা কয় প্রকার? 1, 2, 3, 4, 5, 6, 7? না, 3 প্রকার না, 8, 9, 10। ওকে, এটা আমি স্কিপ করলাম। তো আপনার জন্য দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী? 5টি। নামাজ, কালেমা, নামাজ, হজ, জাকাত, রোজা। 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আচ্ছা, উত্তরটি একদম সঠিক। তো আপনার জন্য থার্ড কোয়েশ্চেন হচ্ছে, কোন কোন দিনে রোজা রাখা হারাম? দুই ঈদের দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন, এবং ঈদ উল আজহার পরের 3 দিন। কোন কোন দিনে রোজা রাখা হারাম একটু ভেবেচিন্তে বলুন। দুই ঈদের দিন গেল না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা গেল, দুই ঈদের দিন। তারপরে আরো একটি নাম রয়েছে, ওই নামটি বলেন। ভাবেন, 10 সেকেন্ড, সমস্যা নেই। ঈদ উল ফিতরের পরে যে 3 দিন আছে, এই 3 দিন একটা নাম রয়েছে, নামটা কি? আইয়ামে তাশরিক। হ্যাঁ, এখন হয়েছে আলহামদুলিল্লাহ, উত্তরটি একদম সঠিক। তো আপনার জন্য চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে, কোন মাসে ইবাদত করলে অন্য মাসের তুলনায় শত্রুগণ সব বেশি? রমজান মাস। রমজান মাস, উত্তরটি একদম সঠিক হয়েছে। তো আপনি লাস্ট কোয়েশ্চেন, আপনার জন্য লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে, উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? সূরা ফাতিহা। একদম শিওর, উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহা। জি, আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক। তো আপনি 5টির মধ্যে 4টি সঠিক পেরেছেন। তো আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। জি, আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা জানি অপরকে জানানো, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো আপনার কাছে আমাদের এটাই আরজি, মানুষকে অবশ্যই অবশ্যই ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য ছোট্ট একটি গিফট রয়েছে, গিফট। জি, আমাদের পেজটির নাম হচ্ছে রোজ টিউন অফিসিয়াল। এই লেখাটা লিখে ফেসবুকে সার্চ লিখে একটা পেজ আসবে, এই পেজে আপনার এই ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। জি, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।